উচ্চ মাধ্যমিক 2020 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম পর্ব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাকসেস এডুকেশন কেয়ার। নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম পর্বের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনার প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে শুরু হয়। ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুজ প্রথম ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন। নেক্সট, কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দেন? ওয়াল্টার লিপম্যান প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দেন। নেক্সট, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে। ঠান্ডা লড়াই কি? যুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতি হলো ঠান্ডা লড়াই। নেক্সট, স্নায়ুযুদ্ধ কথাটি কে ব্যবহার করেন? বার্নার্ড বারুজ স্নায়ুযুদ্ধ কথাটি ব্যবহার করেন। নেক্সট, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। নেক্সট, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা কে? ওয়াল্টার লিপম্যান হলেন এই গ্রন্থের রচয়িতা। নেক্সট, দ্য কোল্ড ওয়ার এই স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা কে? ওয়াল্টার লিপম্যান। নেক্সট, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? ফ্রিডম্যান বলেছেন। নেক্সট, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি? মতাদর্শগত বিরোধ হচ্ছে ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ। নেক্সট, ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি? সোভিয়েত ইউনিয়ন। ব্রিংকম্যান স্পিচ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? ঠান্ডা লড়াইকে বলা হয়। নেক্সট, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত থাকা বক্তৃতাটি কি? ফুলটন বক্তৃতা। নেক্সট, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কখন? ঠান্ডা লড়াইয়ে পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? 1991 সালে। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের ওপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে রেগান সরকার এক নতুন যুদ্ধের পরিকল্পনা করে যার নাম কি? নক্ষত্র যুদ্ধ। নেক্সট, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 সালে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়। বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় কবে? 1948 সালে বার্লিন অবরোধ হয়। নেক্সট, বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কবে? 1961 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। বার্লিন প্রাচীর নির্মাণ করে কোন রাষ্ট্র? সোভিয়েত ইউনিয়ন বার্লিন প্রাচীর নির্মাণ করে। ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় কবে? 1947 সালে 12 মার্চ ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয়। নেক্সট, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে? জর্জ মার্শাল মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষিত হয়? মার্শাল পরিকল্পনা। নেক্সট, গ্লাসনস্ত ও পেরেস্তোইকা নীতির দুটি প্রবক্তা কেন? গর্ভাসেভ হচ্ছে গ্লাসনস্ত ও পেরেস্তোইকা নীতির প্রবক্তা। নেক্সট, সাম্যবাদী প্রতিরোধের নীতি গ্রহণ করেন কে? ট্রুম্যান সাম্যবাদী প্রতিরোধ সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়।
কত সালে ন্যাটো গঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2000 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগ উচ্চ মাধ্যমিক 2020 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।